বার্সেলোনা ফুটবল ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় কে? সবাই নিঃসন্দেহে বলবেন লিওনেল মেসির নাম। আলফ্রেডো ডি স্টেফানোর পর মেসি ইতিহাসের প্রথম খেলোয়াড় যার আগমনে দলের ট্রফি কেসে এত পরিবর্তন হয়েছে। মেসি বার্সেলোনার খেলোয়াড় হিসেবে যত ট্রফি জিতেছেন তা আর কোনো খেলোয়াড় জিততে পারেননি। তিনি ছিলেন ইতিহাস শ্রেষ্ঠ এই ক্লাবের মধ্যমণি। তার পায়ে রচিত হয়েছে বার্সেলোনার সবচেয়ে সফল সময়ের গল্প। তবে তার বার্সেলোনায় আসার সময়টা সহজ ছিল না। একটু এদিক ওদিক হলেই হয়তো তিনি রিয়াল মাদ্রিদেও যোগ দিতে পারতেন। তার বার্সেলোনায় আসার পেছনে রয়েছে এক হোটেল ন্যাপকিনের গল্প। আজকে আমরা সে গল্পই শুনব। আপনি যদি তাকে হঠাৎ দেখেন তাহলে আপনার তাকে ফুটবলার বলে মনে হবে না, কারণ সে অতি খর্বকায় এবং শারীরিক গঠনে অন্য বাচ্চাদের তুলনায় অনেক দুর্বল। কিন্তু যদি বল পায়ে আপনি তাকে খেলতে দেখেন তাহলে আপনার মনে হবে সে এক অবিশ্বাস্য খেলোয়াড়। সে এমন কিছু করতে পারে যা অন্যদের পক্ষে করা সম্ভব না। 1999 সালে কথাগুলো বলেছিলেন লিওনেল মেসি সে সময় ক্লাব নিউয়েল ওল্ড বয়েজ ক্লাবের কোচ। আর সেটা বলবে নাই বা কেন, ক্লাবের হয়ে মাত্র 6 বছরে 500 বেশি গোল করেছিলেন তিনি। তার কারণে নিউয়েলস বয়েজ ক্লাবের যুবদলটি অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তাদের নাম দেওয়া হয় মেশিন অফ 87। দলের খেলোয়াড়েরা সবাই 1987 সালে জন্মগ্রহণ করেছিলেন বলে এমন নাম দেওয়া হয়েছিল। খেলোয়াড় হিসেবে দুর্দান্ত প্রতিভাবান হলেও তার শারীরিক গঠন সবসময়ই দুশ্চিন্তার কারণ ছিল। খর্বকায় এবং দুর্বল হওয়ার কারণে তিনি পেশাদার ফুটবলার হতে পারবেন কি না সে নিয়ে ভীষণ সংশয় ছিল তার সে সময়ের কোচদের মধ্যে। আর সবার মতো শারীরিক গঠন না হওয়ার কারণ তার হরমোনজনিত সমস্যা। খুদে মেসির চিকিৎসার জন্য হরমোন ইঞ্জেকশন নিতে হতো। সেটা কেবল শারীরিকভাবে কষ্টকর ছিল না, একই সাথে ব্যয়বহুলও ছিল। প্রতিটি ইঞ্জেকশনের দাম ছিল $1,000-এরও বেশি। মেসির পরিবার দরিদ্র না হলেও এত ব্যয়বহুল চিকিৎসা করা তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই তারা অন্য উপায় খুঁজতে শুরু করেন। মেসির প্রতিভার কথা ততদিনে আর্জেন্টিনায় ছড়িয়ে পড়েছে। অনেক ক্লাবই তাকে দলে ফেরাতে আগ্রহী হলেও তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকায় পিছিয়ে যায়। নিউয়েল ওল্ড বয়েজ ক্লাব প্রথমে তার চিকিৎসাভার নিতে রাজি হয়েছিল, কিন্তু তারা পরে পিছিয়ে যায়। একই ঘটনা ঘটে আরেক বিখ্যাত ক্লাব রিভার প্লেটেরও। কেউই মেসির ওপরে ঝুঁকি নিতে রাজি হচ্ছিল না। ওদিকে তার দ্রুত চিকিৎসা করানোর দরকার ছিল। সে সময় উদ্ধারকর্তা হয়ে আসেন মেসির তখনকার এজেন্ট ফ্যাবিয়ান সোলডিনি এবং হোরাসিয়া গ্যাগিওলি। তারা বার্সেলোনায় দক্ষিণ আমেরিকার খেলোয়াড় স্কাউট জোসেফ মারিয়া মিউগেলার মাধ্যমে বার্সেলোনায় মেসির ট্রায়ালের ব্যবস্থা করেন। জোসেফ বার্সেলোনার বোর্ডের কাছে মেসিকে পরবর্তী ম্যারাডোনা হিসেবে বর্ণনা করেন, কিন্তু জোসেফের কথা তাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়েছিল। মেসি বার্সেলোনায় ট্রায়াল দিতে আসেন। ট্রায়ালের দিন বোর্ড ডিরেক্টর চার্লি রেক্সাস উপস্থিত ছিলেন। তিনি 10 মিনিট খেলা দেখে চলে যান। মেসির পরিবার ভেবেছিল হয়তো তার মেসির খেলা ভালো লাগেনি, কিন্তু বিষয়টি ছিল বিপরীত। রেক্সাস পরে বলেন, আমি 2 মিনিট পরেই বুঝেছিলাম তার প্রতিভা সম্পর্কে। যে কেউ তাকে দেখেছে সেই বুঝবে। বার্সেলোনার বোর্ড কর্মকর্তারা মেসিকে দেখে মুগ্ধ হলেও তাকে সাইন করানোর ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিল, কারণ সে সময় 13 বছরের একটি কিশোরকে সাইন করানো খুবই দুর্লভ ঘটনা ছিল। তার উপর মেসির চিকিৎসা এবং তার পরিবারের বার্সেলোনায় থাকার খরচ তাদের বহন করতে হতো, একজন 13 বছর বয়সের জন্য যেটা অনেক বেশি। তাই মেসি আর্জেন্টিনা ফিরে গেলেও বার্সেলোনার কাছে সাড়া পাওয়া যাচ্ছিল না। মেসির বাবা অধৈর্য হয়ে উঠছিলেন, কারণ মেসির দ্রুত চিকিৎসা শুরু করার দরকার ছিল এবং অন্য ক্লাবগুলো মেসির ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছিল, বিশেষ করে রিয়াল মাদ্রিদ।
কিন্তু তার বাবা চেয়েছিলেন মেসিকে বার্সেলোনায় নিতে, কারণ তাদের তরুণ প্রতিভা লালন করার ব্যাপারে সুনাম আছে। বার্সেলোনার পম্পিয়া টেনিস ক্লাবে টেনিস খেলার পর মেসির এজেন্ট গ্যাগিওলি মিটিংয়ে বসেন রেক্সাসের সাথে। সেখানে গ্যাগিওলি বলেন মেসিকে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা যদি আগ্রহ না দেখায় তাহলে মেসি মাদ্রিদে যাবে। এটা শোনার পর রেক্সাস আর দেরি করলেন না, তড়িঘড়ি করে মেসিকে সাইন করার জন্য রাজি হয়ে যান। কিন্তু সে সময় হাতের কাছে কোনো কন্ট্রাক্ট পেপার ছিল না। নিরুপায় হয়ে রেস্টুরেন্টের ন্যাপকিন পেপারে স্বাক্ষর হয় মেসির প্রথম কন্ট্রাক্ট পেপার। আমি চার্লি রেক্সাস, এফসি বার্সেলোনার টেকনিক্যাল সেক্রেটারি হিসেবে এবং কিছু বিরুদ্ধ মতামত থাকা সত্ত্বেও লিওনেল মেসিকে সই করতে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। এভাবেই রেস্টুরেন্টের ন্যাপকিনে স্বাক্ষর করা হয় তর্ক সাপেক্ষে ফুটবল ইতিহাসের বিখ্যাত চুক্তিপত্র। চুক্তিপত্রটি এখনও গ্যাগিওলির কাছে আছে, তিনি তা বাধাই করে ব্যাংকের ভোল্টে রেখে দিয়েছেন। হয়তো কোনোদিন তা বার্সেলোনার মিউজিশিয়ামে শোভা পাবে এই অপেক্ষায়। প্রতিদিন এমন মজার গল্প জানতে চোখ রাখুন বাংলা ডায়েরিতে।